ফেক প্রোপাগান্ডা বাংলাদেশের গণজাগরণকে উদ্ধারকে নস্যাৎ করার জন্য, তাকে ব্যর্থ করার জন্য, এবং এই নতুন গঠিত যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভূতে প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এবং বিশ্ব জনমত তারা কেউ এটাতে বিশ্বাস করবেন। তারই আমলে ক্রিকেটকে আন্তর্জাতিক মানে পৌঁছানোর জন্য কাজ শুরু হয়েছিল এবং সেটা তিনি সফলভাবে করেছেন। আজকের এই দিনে আমরা তার প্রতি আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সেই অন্তর্বর্তীকালীন আমরা এই কথা খুব স্পষ্ট করে বলতে চাই যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে বাংলাদেশের ছাত্ররা শুধু সহযোগিতা নয়, তারা এটা এই আন্দোলনের নেতৃত্বের ভূমিকায় রেখেছে। রাজনৈতিক দলগুলো আমরা দীর্ঘ 15 বছর ধরে আমরা ত্যাগ স্বীকার করছি, আমাদের অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে এবং আজকে এই আন্দোলনে তাদের আমাদের ভূমিকা ছিল অত্যন্ত বড়। তাই আমি অনুরোধ করব ইন্টারিম গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা, আমি আপনাদের সকলকে সেই বিপ্লবের যে আশঙ্কা সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন। বকওয়াজ, নিজে যখন ব্যর্থ হন সেই তখন তারা অন্যের ঘাড়ে দোষ চাপানোটা তাদের বৈশিষ্ট্য। আমরা স্পষ্ট করে বলতে চাই এটা ছিল ছাত্র জনগণের নাগরিকের স্বতঃস্ফূর্ত গণজাগরণ, সেই গণজাগরণকে সুসংহত করাই এখন আমাদের একমাত্র কাজ। শেখ হাসিনা বলুন আর অন্যান্যরা বলুন, তারা সবাই এখন এটাকে বিভ্রান্ত করার জনগণের কাছে আমাদের আবেদন, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। অত্যন্ত ঐক্যবদ্ধ থেকে এই যে মুক্তি হয়েছে গণজাগরণ সৃষ্টি তাকে সুসংগত করার জন্য কাজ করুন।